Hello friends, good morning, namaskar. Aajke apnader samne niye eshechi amar Jed planted semi cascade bonsai. Ei semi cascade bonsai ta ekta video amar link e ache, ami age upload korechhilam kibhabe etake ami ei cascade pot er moddhe রিপোর্টিং করেছিলাম, সেই ভিডিওটা আমার লিংকের অন্য একটা ভিডিওতে রয়েছে। আজকে আমার এই কাসকেড বনসাই জেড প্ল্যান্টের যে বনসাইটা সেটাকে প্রুনিং করছি এবং কিছু ওয়েরিং করব এবং এটাকে একটা ভালো শেপ দেওয়ার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা এই জেড প্ল্যান্ট সেমি কাসকেড বনসাইটা প্রায় দু আড়াই বছর পুরানো, আমি নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম এবং এটা পাত্রে, বড় পাত্রে রেখেছিলাম। যখন এটা অনেকটা ম্যাচিউর হয়েছিল তখন আমি এটাকে উঠিয়ে এই কাসকেড পটে রেখেছিলাম এবং এটা ওয়েরিং করেছিলাম। সেই ভিডিও আমার লিংকে দেখতে পাবেন, আগেই বলেছি। তো বন্ধুগণ, এখন আমি এটাকে ওয়েরিং করছি। তো জেড প্ল্যান্ট এটা আউটডোরেই খুব ভালো হয়, খুব একটা যত্নের প্রয়োজন হয় না। মাঝে মাঝে মাটি ভেজা থাকলেই হয়, মাঝে মাঝে জল দিতে হয়, লক্ষ্য রাখতে হবে যেন বেশি জল না পড়ে। সপ্তাহে দুবার জল দিলে যথেষ্ট জেড প্ল্যান্টের জন্য। আর এর ছোটো ছোটো পাতা এবং পিঞ্চিং করে দিলে অনেক একটা থেকে অনেকগুলি ডগা বেরোয়, পাতা বেরোয়, খুব সুন্দর দেখতে। তো দেখুন আমি কিভাবে এই জেড প্ল্যান্টের সেমি কাসকেড বনসাই তৈরি করছি, সঙ্গে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে দেবেন। সঙ্গে থাকবেন, আপনারা সঙ্গে থাকলেই আরও ভিডিও করার জন্য উৎসাহ এবং অনুপ্রেরণা পাব। আর একটা কথা বলছি, এই যে কাসকেড পটটা দেখতে পাচ্ছেন যার মধ্যে এই গাছটা দাঁড়িয়ে আছে, সেটা আমার হোমমেড কাসকেড পট, আমি নিজেই তৈরি করেছিলাম। আমাদের এখানে বিশেষ করে ত্রিপুরাতে বনসাই পট বা বিভিন্ন ধরনের পট পাওয়া খুব কষ্টকর। আমাদের যে কনভেনশনাল মাটির পট সেগুলি শুধু পাওয়া যায়, তাই আমি চেষ্টা করি আমি বাড়িতেই নিজে বানিয়ে নিই। এই কাসকেড পটটাও আমার নিজের হাতে তৈরি করা, সিমেন্ট বালি দিয়ে তৈরি। তো কোনো একদিন সময় হলে, সময় পেলে আমি কিভাবে আমার নিজের পট তৈরি করি সেটার ভিডিও আমি একদিন আপলোড করব। আপনারা দেখতে পাবেন আমি কিভাবে এই পটগুলি তৈরি করি। Oh.
আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত দয়া করে দেখতে থাকুন। আপনাদের ভালোবাসাই কাম্য। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। দেখুন আমার।